যেটা আসছি লং অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার ফরটিন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফরটিন ওয়ানের এর ফরটিন অ্যাকচুয়ালি আচ্ছা এটাকে দেখ আমি পি এন বলে প্রথমে স্টেটমেন্টটাকে লিখে নিচ্ছি পিএন সার্চ দ্যাট পি এন স্টেটমেন্টটা কত অ্যাকচুয়ালি টু প্লাস টু 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 তিনটে তারপরে কটা পাঁচটা পাঁচটা দুই পরপর ঠিক আছে এরকম করে প্লাস ডট ডট দিয়ে প্লাস টু 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 ডট ডু এটা কতগুলো টাইমস সেটা হচ্ছে টুয়েন মাইনাস ওয়ান টাইমস এটা কেন লিখলাম দেখ এখানে একটা দুই আছে এখানে তিনটে দুই আছে এখানে কটা দুই পাঁচটা দুই আছে তাহলে এরকম করে তাহলে এক তিন পাঁচ মানে কত কত করে সেটা হচ্ছে টুয়েন মাইনাস ওয়ানের তাই তো আচ্ছা এইটা মানে তোর বলা আছে ওরা বলে দিয়েছে যে টোয়েন্টি বাই আটশো একানব্বই এইট নাইন ওয়ান তার সাথে কত টেন টু দি পাওয়ার টুয়েন পাশে মাইনাস ওয়ান মাইনাস টুয়েন বাই নাইন যা আছে আছে আমার দেখার দরকার নেই ফর্মুলা বলে দিয়েছে এবার আমি এটা পি ওয়ানটা দেখি হচ্ছে কিনা না আমি পি ওয়ানটা সত্যি কিনা আগে দেখি পি ওয়ান সাচ দ্যাট পি ওয়ান মানে তো একটাই এটা এইটা শুধুমাত্র দুই আচ্ছা দুইটাকে কি এরকম আকারে লেখা যাবে কোশ্চেনটা এটাই দেখা দেখা যাক তাহলে টোয়েন্টি বাই এইট নাইন ওয়ান তারপরে কত টেন টু দি পাওয়ার টু এন মানে টু মাইনাস ওয়ান মাইনাস টু বাই নাইন আচ্ছা দেখা যাক এটা লেখা যায় কি না এটা হচ্ছে কত হান্ড্রেড মাইনাস ওয়ান আচ্ছা তাহলে টোয়েন্টি বাই এইট নাইন ওয়ান ইন্টু কত নাইনটি নাইন ঠিক আছে এইবার কী হবে নাইনটি নাইন যদি হয় তুই দেখ লক্ষ্য কর এটা হচ্ছে অ্যাকচুয়ালি দশ পর্যন্ত আচ্ছা এটা মাইনাস টু বাই নাইন করছি দেখ এইটা যদি আমার পরিষ্কার কথা ভালো করে বোঝার চেষ্টা করবি এইটা যদি আমার এটা কত দিয়ে কাটাকাটি যাবে এইট নাইন ওয়ান নাইন দিয়ে কাটাকাটি যাবে দেখ না সরি এইটা এটা নাইন হয়ে যাবে কাটলে তাই তো হ্যাঁ নাইন হবে আটশো একানব্বই নশো হ্যাঁ নশো নব্বই ঠিক আছে তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে টোয়েন্টি বাই নাইন মাইনাস টু বাই নাইন আচ্ছা এটাকে দেখ আমি কী করলাম সেটা হচ্ছে নাইন টোয়েন্টি মাইনাস টু তার মানে অ্যাকচুয়ালি এইটিন বাই নাইন মানে দুই তার মানে দেখ দুই টু দুই ব্যাপারটাই প্রমাণ হলো তার মানে অ্যাকচুয়ালি পি ওয়ানটা আমার কী এলো সেটা ট্রু দেয়ার ফোর আমি কী লিখছি দেয়ার ফোর পি ওয়ান এইটা হচ্ছে ইজ ট্রু পি ওয়ানটা ট্রু গেল নেক্সট এবার আমি কি করব নেক্সট আমি কি করবো এটা একটু লক্ষ্য করব দেখ লক্ষ্য কর সেটা হচ্ছে যে এবার আমি পি এমটা ধরে নেব লেট লেটাস কনসিডার লেটাস কনসিডার পি এম হচ্ছে ইজ ট্রু ঠিক আছে তার মানে দেয়ার কত পি মানে কত পি ইকুয়াল টু টু প্লাস টু 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 প্লাস টু 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 প্লাস ডট ডট দিয়ে প্লাস টু 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 ডট ডট দিয়ে টু কত টাইমস সেটা হচ্ছে টু এম মাইনাস কারণ এখানে এন দিয়েছিলাম এখানে এম বসিয়ে দেবো টু এম টাইমস এইটা মানে কত অ্যাকচুয়ালি এইটা মানে বলা আছে সেটা হচ্ছে তারপর কত টু টু দি টেন টু দি পার টু এম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু এম মাইনাস টু এম বাই নাইন এইটা টোটালটা গেল আমার কি সেটা হচ্ছে পি এমটা এবার আমি কী করব কি পি এম প্লাস ওয়ানটা টু কিনা এটা দেখতে হবে পি এম প্লাস ওয়ানটা টু কিনে আমাকে দেখতে হবে নাও পি এম প্লাস ওয়ান পি এম প্লাস ওয়ান সাচ দ্যাট এটার মানে অ্যাকচুয়ালি তুই আমাকে একটা কথা বলবি সেটা হচ্ছে যে আমার এখানে বলেছে টু এম মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এম প্লাস ওয়ান মানে এই এমের জায়গায় এম প্লাস ওয়ান বসবে তার মানে টু এম প্লাস ওয়ান পর্যন্ত তাই না টু এম প্লাস ওয়ান পর্যন্ত তার মানে দ্যাট মিন্স আচ্ছা প্রথমটা টু এম প্লাস ওয়ান পর্যন্ত মানে অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা আছে মানে লাস্ট যে সংখ্যাটা লাস্ট যে ডিজিটটা মানে লাস্ট ডিজিটটা হবে লাস্ট ডিজিটটা হচ্ছে টু 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 ডট ডট দিয়ে টু দিয়ে এইটা হবে কত টু এম প্লাস ওয়ান টাইমস এইটাই তো হবে অ্যাকচুয়ালি লাস্টই যেটাই আমি লিখছি লাস্ট নাম্বার লাস্ট নাম্বারটা হচ্ছে এইটা লাস্ট নাম্বারটা হচ্ছে এইটা এম প্লাস ওয়ানের স্টেটমেন্টে আচ্ছা এই যে লাস্ট নাম্বারটা আছে না তো লাস্ট নাম্বারটাকে আমি একটা কাজ করে লিখছি কিন্তু এটা কিন্তু তোকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা ধর আমি যদি লিখতাম যে টু 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 ঠিক আছে মানে এইটাকে লিখবো দেখ টু ইন্টু টেন স্কোয়ার প্লাস টু টেন প্লাস টু দেখ এই ব্যাপারটাকে ভাববো আমি এই ব্যাপারটা কিন্তু আমাকে ভাবতে হবে এখানে তাহলে টু এম প্লাস ওয়ান টাইমস আছে এখানে থ্রি টাইমস থাকলে এখানটায় থাকতো স্কোয়ার ঠিক আছে দুই থাকতো তাহলে নিশ্চয়ই এখানে যদি টু এম প্লাস ওয়ান থাকে তাহলে নিশ্চয়ই এটা কত হবে সেটা হচ্ছে তার থেকে এক ঘর কম তাইতো তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ানের থেকে এক ঘর কম করলে কত হবে টু এম প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার এইখানটায় তারপর কী হবে টু এম মাইনাস টু প্লাস ডট ডট দি আপ টু টু পর্যন্ত এটা দাঁড়াবে ঠিকই না আচ্ছা যদি গোটা টাকা আমি থেকে দুই কমন নিই তাহলে টেন টু দি পাওয়ার টু এম টেন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান প্লাস টেন টু দি পাওয়ার টু এম মাইনাস টু প্লাস ডট ডট দিয়ে ওয়ান এটা দেখ একটা কী সিরিজ ফার্স্ট টার্মটা ধর আমি এখানে ওয়ান বলছি এটা এটাকে ঘুরিয়ে লিখছি তাহলে ফার্স্ট টার্ম এটা হবে আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি এটা যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে ঘুরিয়ে বেশ ঘুরিয়ে লিখ লিখিয়ে দিচ্ছি এটা তারপরে টেন প্লাস ডট ডট দিয়ে কত সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার টু এম ঠিক তাহলে এইটা হচ্ছে একটা জিপি সিরিজ তুই অবশ্যই এটা মানবি এটা জিপি সিরিজ তাহলে জিপি সিরিজের কমন রেসি হচ্ছে টেন করে করে আচ্ছা কতগুলো টার্ম আছে এইখানে একটা এক রয়েছে তার সাথে টু এম পর্যন্ত তার মানে টু এম প্লাস ওয়ান টার্ম তাহলে ফার্স্ট জিপি সিরিজের সামের সামের ইয়েটা ফর্মুলাটা কত এ ইন্টু আর টু দি পাওয়ার আর মানে এখানে টেন টেন টু দি পাওয়ার কতগুলো টার্ম নাম্বার অফ টার্মস এখানে টু এম প্লাস ওয়ান কারণ এখানে টু এম তার সাথে এখানে এক থেকে স্টার্ট হয়েছে তাহলে টু এম প্লাস ওয়ান পাশে মাইনাস ওয়ান নিচে হচ্ছে কত টেন মাইনাস ওয়ান হলো কি হলো না আচ্ছা এইটা অবধি দাঁড়ানো আমার ক্লিয়ার হলো তাহলে এখানটা হচ্ছে টু বাই নাইন তাহলে এখানটা হচ্ছে টু বাই নাইন তার সত্ত্বে হচ্ছে টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান পাসে মাইনাস ওয়ান ঠিক আছে এইটাকে যদি আমি স্প্লিট করে দিই তাহলে স্প্লিট করে ব্র্যাকেটটা ওপেন করে দিই চার কিছু নয় তাহলে টু বাই নাইন টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান পাসে হচ্ছে টু বাই নাইন এইটা হচ্ছে আমার কী সেটা হচ্ছে লাস্ট নাম্বারটা লাস্ট নাম্বারটা হচ্ছে এইটা আচ্ছা এই লাস্ট নাম্বারটা নিয়ে এবার আমি কাজ শুরু করবো ঠিক আছে দাঁড়া লাস্ট নাম্বারটা নিয়ে এবার কাজটা কীভাবে শুরু করছি একটু লক্ষ্য করবি পয়েন্ট টু বি নোটেড দেখা যাক কীভাবে কাজটা শুরু হয় দেখ এক মিনিট এই লাস্ট নাম্বারটা নিয়ে আমি কাজ শুরু করব দেখ তাহলে লাস্ট ডিজিটটা কত লাস্ট আচ্ছা আমি পি এম প্লাস ওয়ানটা আগে লিখে নিচ্ছি নাও পি এম প্লাস ওয়ান পি এম প্লাস ওয়ান এটা মানে কত সাজ দ্যাট টু প্লাস টু 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 প্লাস টু 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 পাঁচটা প্লাস ডট ডট দিয়ে প্লাস টু 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 ডট ডট দিয়ে টু এটা দিচ্ছি আমি টু এম টাইমস তার সাথে আর একটা টার্ম থাকবে সেটা কত সেটা হচ্ছে টু 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 ডট ডট দিয়ে টু এইটা হচ্ছে টু এম প্লাস ওয়ান টাইমস কথাটা বোঝা গেল আচ্ছা এই যে গোটাটা এই গোটাটা হচ্ছে পি এমের ফর্মুলা তাহলে পি এমটা কত অ্যাকচুয়ালি পি এমটা লিখে নেওয়া যাক পি এমটা হচ্ছে কত টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান তারপরে কত টেন টু দি পাওয়ার টু এম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু এম বাই নাইন এটা হলো তাই তো আচ্ছা এবার দেখ লক্ষ্য কর সেটা হচ্ছে এর সাথে এই টার্মটা থাকছে এই এর সাথে এই টার্মটা থাকছে এই টার্মটা কত এই টার্মটা হচ্ছে টু বাই তারপরে কত টু বাই নাইন টু তারপরে কত টেন টু দি পাওয়ার হ্যাঁ এবার দেখ আমি যদি এই দুটোকে এক কাছে করে নিই এই দুটোর ক্যালকুলেশানটা একটু দেখবি এটা যদি এক কাছে করে নিই তাহলে কত হবে এটা করে দেখবি এইটা হবে এইট নাইন ওয়ান টেন টু দি পাওয়ার এটা দাঁড়াবে হচ্ছে টু ইন্টু এম প্লাস ওয়ান ঠিক আছে টু ইন্টু এম প্লাস ওয়ান পাশে মাইনাস ওয়ান আর এইখানটায় দাঁড়াবে সরি টু ইন্টু এম প্লাস ওয়ান বাই নাইন তার মানে দেয়ার ফোর পি এম প্লাস ওয়ান ইজ ট্রু ওয়ে এভার পি এম ইজ ট্রু তার মানে তার ম্যাথামেটিক্যাল ট্রু